নমস্কার, হ্যালো ফ্রেন্ড, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তে লাইভে। আমি শ্রীনা আপনাদের সঙ্গে। যারা লাইভ স্ট্রিমিং দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না। পুজোর আর কয়েকটা দিন, মানে এই প্রত্যেকটা দিন আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বলতে বলতে নিজেরই কেমন একটা যেন আনন্দোচ্ছল বিষয়টা বেশ ফিল করি। আসলে আপনাদের সাথে কথা বলাটাই সব থেকে বেশি আনন্দের, আপনাদের সাথে কমিউনিকেট করতে পারাটাই সব থেকে বেশি আনন্দের। দিনটা যেভাবেই শুরু হোক না কেন, ওই আপনাদের কাছে আসা সময় মতো আর কিছু আপনাদের সাথে ফোনে কনভারসেশন করা, এটাতে কি হয় বেশ মনটা ভালো হয়ে যায়। আর আমার তো পুজোটা চলেই এসেছে, কি আপনারও এসেছে না? এসেছে বই কি, কেনাকাটা কমপ্লিট, তারপরেও একটুখানি কোনো একটা শপিং মলে গিয়ে দেখলে যখন ইচ্ছে করে ওই টপটা, ইস এবারে পুজোটাতে নিতে পারতাম বাট মিস হয়ে গেল। আর তো রয়েছেই বিভিন্ন ওয়েবসাইট যেখানে অনলাইন শপিংয়ের জন্য, সেসব তো থাকলোই, কিন্তু এর মধ্যে রূপচর্চা বা আপনার রূপটা ভুলে যাচ্ছেন না তো, তাহলে কি করবে? আজকে আমি বলবো হাতের যত্ন নিয়ে। হাত, যারা স্লিভলেস পরবেন পুজোতে ঠিক করেছেন বা যারা ওপেন শোল্ডার পরবেন, তাদের জন্য তো খুব প্রয়োজন হাতের যত্ন নেওয়া। কারণ আপনার মুখের ত্বকের কালার একরকম, গলার কালার একরকম, আর আপনার হাতের কালারটা একদম প্যাচি একটা টোন। কেন? কারণ হাতের যত্নটা সেই অর্থে নেওয়া হয় না, প্রয়োজন আছে হাতের যত্নে নেওয়া। কী করবেন, কী মাখবেন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে আপনাদের সাথে টোটকা। যারা জানতে চাইছেন তারা ইমিডিয়েট ফোন করে ফেলুন আমাকে লাইভে, দেখুন নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে। আর যারা প্রত্যেক দিন ফোন করেন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানবার জন্য, তারাও অবশ্যই ফোন করতে পারেন। আমি আপনাকে অবশ্যই টেলিফোন লাইনে বলে দেবো কীভাবে আপনি সেই প্রোডাক্টটা পাবেন। আসুন আজকে বলি হাতের যত্ন নিয়ে। ঘরে গরমকালে বিশেষ করে আমাদের থাকে কিন্তু পাতিলেবু, আমরা শরবত করে খাই পাতিলেবুর রস, তার সাথে এক চা চামচ চিনি আর সামান্য একটু নুন। অনেকে আবার ওয়েট লস করার জন্য সকালবেলা উঠে হাফ চামচ মধু, পাতিলেবু হাফ কেটে তার স্কোয়েজ করে তার রসটা এবং উষ্ণ গরম জলেও মিশিয়ে অনেকে খান। তাই পাতিলেবুটা কিন্তু আপনার ঘরে সবসময় থাকে। বাট এই পাতিলেবুটাকে আমি কাজ করতে পারি আমার হাতের যত্নের ক্ষেত্রে। কি করব, পাতিলেবুটা কেটে নিন, তার রসটা বের করে নিন, তার সাথে হলুদ বাটা, কাঁচা হলুদ নিয়ে এসে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিন, দুটো মিক্সিং করুন। এই মিক্সিং করার পর আপনি স্নানের সময় সেইটাই সারা বডিতে অ্যাপ্লাই করে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ভালোভাবে রাব করুন। বেশি ঘষবেন না, কোনো স্কিনের ওপর অতিরিক্ত ঘষা, অতিরিক্ত রাবিং কিন্তু স্কিনের জন্য হার্মফুল। সুতরাং ওই আলতো আলতো করেই করতে থাকুন, দেখবেন এত সুন্দর একটা ম্যাসাজ ফিল হবে। যদি আপনি এটা সপ্তাহে 3 দিন করতে পারেন তাহলে আপনার হাতের ট্যান একদম থাকবে না। আর অনেকের সমস্যা হয় কি, হলুদ মাখলে একটু হলুদ হলুদ হয়ে যাওয়া। না, অ্যাকচুয়ালি কী জানেন তো, হলুদটা এই কারণেই বলি, একটা তো অ্যান্টিসেপ্টিকের কাজ করে আর দুই হচ্ছে আপনার হাতের ট্যান, আপনার হাতের ডেড সেল এগুলো রিমুভ করে। স্কিন তো আমার হাতেও রয়েছে, শুধুই কি আমার ত্বকে, শুধুই কি আমার ফেসে, না তো, ফেস, গলা, ঘাড় তার সঙ্গে কিন্তু আমার হাতেরও এটা স্কিন, তাই এটাকেও সেভাবে যত্ন করা প্রয়োজন। অন্তত যারা নিয়মিত রেগুলারলি আপনাকে বাইরে বেরোতে হচ্ছে, রোদের মধ্যে যেতে হচ্ছে, আমি বলবো ফুল স্লিভ পরুন, সেটা সব থেকে ভালো হয়, কিংবা থ্রি কোয়ার্টার পরুন। এছাড়াও সুতির জামা কাপড়টা পরার একটু অভ্যেস করে ফেলুন, কারণ সুতির জামা কাপড়ই একমাত্র যে আপনার স্কিনকে ভালো রাখে, মোলায়েম লাগে। তাই বলে কি আপনি সিনথেটিক জামা পরবেন না, নিশ্চয়ই পরবেন, এক এক দিন তো পরতেই পারেন, এক একটা দিন তো আপনার ট্রেন্ড, ওটা আপনার স্টাইল, ওটা আপনার ফ্যাশন, সেটা তো থাকতেই পারে। আর এই ফ্যাশন করবেন বলেই তো এত যত্ন নিজের, পুজো এসে গেছে না? এটা তো গেল একটা। তারপর আপনি কি করতে পারেন শুনুন, একটু উষ্ণ ইদোষ উষ্ণ জল নিন বা ওয়ার্ম ওয়াটার আমি বলে থাকবো। কেউ একজন রয়েছেন টেলিফোন লাইনে, দেখবো কে রয়েছেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ লাইভ হচ্ছে, বলুন কি জানতে চাইছেন? পুজোর আগে রূপচর্চা, আপনার প্রশ্ন কি? হ্যাঁ বলো, বোঝা গেল না আপনার কথা।
টেলিভিশনের স্ক্রিনটা যদি আপনি টেলিভিশন স্ক্রিনের সাউন্ডটা মিউট না করে দেন তাহলে আমার পক্ষে আপনার কথা শোনা সম্ভব হচ্ছে না। হ্যালো বলে ফেলুন। না, টেলিভিশনে স্ক্রিনে যদি নিজের গলাটা শুনতে চান তাহলে আমার সাথে কমিউনিকেট করা অসম্ভব, কারণ এটা একটা ফ্রিকোয়েন্সি একটা ইস্যুজ হয়ে যায় যার ফলে আমি আমার কথাই শুনতে পাচ্ছি কিন্তু টেলিফোনে আপনার কথা নয়। এটা আপনারা ভুল করেন, কেন সময়টা নষ্ট করেন, প্রয়োজনে ফোন করছেন তো জেনে নিন সঠিকটা। বেশ চলে আসি, এবার কি করবেন, ওই যে বললাম ওয়ার্ম ওয়াটার মানে ইদর্শ উষ্ণ জলটা নিলেন, তার মধ্যে খাবার সোডা, যেটা আপনি বেকিং সোডাও বলতে পারেন, খাবার সোডা কিন্তু দুটো আলাদা, দুটো গুলিয়ে ফেলবেন না, আপনি দোকানে যাবেন গিয়ে বলবেন খাবার সোডা দিন আমাকে, নিয়ে এলেন। আর মাথায় যে ইউজ করেন শ্যাম্পু তার দু এক ফোঁটা উষ্ণ গরম জলে ভালো করে মিক্সিং করে নিন। তারপর বলছি, কেউ রয়েছেন টেলিফোন লাইনে? নমস্কার, হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে? না, নো রেসপন্স, আবারও ট্রাই করুন, লাইভে রয়েছে। তারপর 5 থেকে 7 মিনিট হাতটা ভালোভাবে ওই উষ্ণ গরম জলের মধ্যে খাবার সোডা এবং শ্যাম্পু দিয়ে যে ব্লেন্ডিংটা করেছিলেন তাতে হাতটা চুবিয়ে রাখুন 5 থেকে 7 মিনিট। তারপর আপনার হাতটা বের করে নিয়ে এসে একটা শুকনো টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিন। মোছার পর অ্যাপ্লাই করুন পাতিলেবুর রস আর কাঁচা হলুদ বাটা, যেটা বলেছিলাম সেটা আপনাকে আমি বলতে পারি একটা স্ক্রাবার হিসেবে কাজ করবে, করুন, তার উপর অ্যাপ্লাই করুন। করার পর কি করবেন, এটা আমি বলবো 2 থেকে 3 বার দিনে যদি ঘরে থাকেন তাহলে ইউজ করুন। কি একটা ভালো অ্যালোভেরা জেল, যেটা আমি বলবো ডক্টর সেন অ্যালোভেরা জেল, এটা হাতের সারা হাতে ভালোভাবে অ্যাপ্লাই করুন, রাখুন। এটা না খুব সুন্দর অ্যাবজর্ব করে নেয়, আপনি সাথে সাথে অ্যাপ্লাই করলেন তো অ্যাবজর্ব করে নেবে, তার মানে এমন নয় যে এতটা পরিমাণ অংশ নিলেন না, এই আমার ফার্স্ট করের এইটুকু অংশ আপনি নিন, ভালো করে আপনার হাতে লাগান এবং ছেড়ে দিন, আর জল দিয়ে ওয়াশ করতে হবে না। কেউ রয়েছেন টেলিফোন লাইনে? নমস্কার, হ্যালো, নমস্কার, কে বলছেন? শোনা যাচ্ছে না, এত সাউন্ডের মধ্যে আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নিচে যাওয়া একটি নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে? হ্যাঁ, ওখানে ফোন করুন, করে অর্ডার দিন যে এই এই প্রোডাক্টগুলো সব আপনাকে বলে দেওয়া হবে ওখান থেকে। হ্যাঁ, হোম ডেলিভারি পাবেন, অবশ্যই পাবেন। ধন্যবাদ। আজকে যেমনটা বলছি ম্যানিকিওর নিয়ে, হাতের যত্ন নিয়ে কথা বলছি, কারণ আমরা পার্লারে যাই ঠিকই কিন্তু প্রত্যেক মাসে গিয়ে এই হাতের যত্ন, পায়ের যত্ন অর্থাৎ ম্যানিকিওর প্যাডিকিওর এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। একটা তো আছে একটু ব্যয়বহুল বটেই, আর যদি সেটাও আপনার পকেট ফ্রেন্ডলি হয় তারপরও যে চিন্তাটা আসে কি হয় জানেন তো, মেনটেনেন্স, হাউ টু মেনটেন ইউর স্কিন। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার, নমস্কার, টেলিফোনে কেউ রয়েছেন? বলুন। অবশ্যই, নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন, আমি আপনার উদ্দেশ্যেই বলছি। আপনার নামটা কি বললেন? হ্যালো, না টেলিফোনে উনি নেই। বেশ শুনতে থাকুন, পাপিয়া সম্ভবত আপনার নামটা বললেন। ডক্টর সেনের হেয়ার অয়েল অনিয়ন এক্সট্র্যাক্ট থেকে এই অয়েলটার মধ্যে মেশানো, যেটা আপনার চুলের রুটকে স্ট্রেংথ করবে, চুলে আপনার কোনো ড্যান্ড্রফ হবে না, চুল হেয়ার ফল হবে না, প্রিভেন্ট করবে। তার সঙ্গে ঠিক আপনি শ্যাম্পুটাও নিয়ে নিন, ডক্টর সেনের হেয়ার অনিয়ন শ্যাম্পু, এটা দিয়ে পরের দিন মাথাটা ওয়াশ করে নেবেন। সোমবুধ শুক্র যদি শ্যাম্পু করবেন বলে ঠিক করেন তাহলে বলবো রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই এই তেলটা আপনার স্ক্যাল্প থেকে রুট পর্যন্ত ভালোভাবে ফিঙ্গার টিপস দিয়ে লাগিয়ে নিন। সারা রাত রেস্ট অফ ইয়র হেয়ার কীভাবে রাখবেন, মাথার ওপরে জাস্ট একটা আলতো করে বান করুন, বাংলায় বলি খোপা করে রাখুন, যেটায় আপনি শুলে পরে কি হয় আমাদের চুলটা ঘষাঘষি হয়, তার ফলে চুল হেয়ার ফল হতে পারে।
চুলকে আলতো আলতো করে ভালোবাসতে হয়, তবেই তাকে যত্ন করা সম্ভব, নচেত নয়। আর কখনো ভেজা মাথায় চুল আঁচড়াবেন না। পরের দিন শ্যাম্পু করে নিন ডক্টর শেন ব্র্যান্ডের অনিয়ন হেয়ার শ্যাম্পু দিয়ে। আপনার চুলের রুক্ষ সূক্ষ্মতা একেবারে চলে যাবে, সিল্কি স্মুথ এবং সুন্দর লং হেয়ার পাবেন। 15 ডেজ ইউজ করার পর আপনি আবারও লাইভে আমাকে ফোন করে জানাবেন ফিডব্যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর আগে রূপচর্চা রূপটা নিয়ে আবারও থাকবো নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায়।